সুপ্রিয় দর্শক, কিচেন অফ সীমার আজকের পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। এটা রান্না করাও সহজ, উপকরণও কম লাগে, আর গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুবই পছন্দের, আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। চলুন দেখে নিই কীভাবে কালো জিরা দিয়ে পুঁই শাক ভাজি করা যায়। প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা তেল যে যেমন খান ঠিক সেভাবে কম বেশি করে দিতে পারবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। খেয়াল রাখবেন কালো জিরাটা যেন পুড়ে না যায়, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আমি এখানে 4-5টা কাঁচামরিচকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কাঁচামরিচটা আপনারা যে যেমন ঝাল খেতে চান ঠিক সেভাবে কম বেশি করে দিতে পারবেন। একটু নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এটা অপশনাল, আপনি বাদ দিতে পারেন, তবে আমি একটু দিচ্ছি। এখন এটাকে নেড়ে নিচ্ছি। এরপর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক কুচি। পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কুচি করে নেওয়া, আমি এখানে 500 গ্রাম মতো দিয়েছি। দেখুন পুঁই শাকের নরম ডাঁটাগুলোও আমি এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। এখন এটাকে এভাবে নাড়তে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। লবণটা আমি একটু পরে দিব শাকটা কমে যাওয়ার পরে, কারণ আগে লবণ দিলে শাক থেকে বাড়তি জল বের হয়। দেখুন শাকটা প্রায় কমে এসেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে, কোনো রকম ঢাকনা দেওয়ার দরকার নেই। এবার আরও কিছুক্ষণ নাড়তে হবে, তারপর দেখবেন এটা আরও কমে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। যে যেমন চান ঠিক তেমন করে হালকা বা কড়া করে ভেজে নিতে পারেন। আর শেষে এতে মিশিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল কালো জিরা দিয়ে পুঁই শাক ভাজি। দেখুন আমার রান্নাঘরে চলে এসেছে রোদের আলো, শাক ভাজিটা হয়ে গেছে, আর এটাকে আমি উঠিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের এই শাক ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।